আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত দ্বীনী ভাই বোন আশা করছি সকলেই ভালো আছেন আজকে অত্যন্ত চমৎকার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম টাইটেল এবং থাম্বনেল দেখে আপনি বুঝতে পারছেন আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে যাচ্ছে সম্মানিত দ্বীনী ভাই বোন আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি কারণ আমরা মাছ দিয়ে ভাত খেতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এই মাছ দিয়ে ভাত খেতে গিয়ে অনেক সময় দেখা যায় অনিচ্ছাকৃতভাবে মাছের কাঁটা আমাদের গলায় আটকিয়ে যায় আমরা অনেকভাবে চিকিৎসা নিয়ে থাকি আজকে আপনাদেরকে কোরআন মাজিদের একটি আমল শেখাবো যে আমলটি করলে আপনার গলার কাঁটা নেমে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযীদুয যালিমিনা ইল্লা খাসারা অর্থ আমি নাজিল করেছি কোরআন যা বিশ্বাসীদের জন্য সুচিকিৎসা ও দয়া কিন্তু সীমা লঙ্ঘনকারীদের জন্য তা শুধু ক্ষতি বৃদ্ধি করে সম্মানিত দ্বীনী ভাই বোন এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে নাজিল করেছেন সমস্ত মানব মণ্ডলীর জন্য সুচিকিৎসা স্বরূপ এই আমলটির ফায়দা যদি আপনি নিতে চান অবশ্যই আপনাকে কোরআন মাজিদকে বিশ্বাস করতে হবে কোরআন মাজিদকে যদি আপনি বিশ্বাস করেন তাহলেই আপনার গলার কাঁটা নেমে যাবে সম্মানিত দ্বীনী ভাই বোন চলুন আমরা এখন শিখব কোন আমলটি করলে গলার কাঁটা গলার থেকে নেমে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার 83 নম্বর আয়াত সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকু ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম এই একটিমাত্র আয়াত আপনি 11 বার পড়বেন 11 বার পড়বেন এবং আপনার যে শাহাদাত আঙ্গুল আছে এই তিন আঙ্গুল এখানে দিবেন এই বরাবর দিয়া যেখানে আপনার কাটা আছে ওই জায়গায় রাখবেন রাখার পরে বলবেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম একবার বলবেন এভাবে নিচের দিকে নামাবেন আবার বলবেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম আবার নিচে নামাবেন এইভাবে আপনি 11 বার এই আয়াত কালিমাটি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ আপনার গলার কাঁটা নেমে যাবে প্রিয় দর্শক মণ্ডলী এই আমলটি আমরা সকলেই করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু